যে শিশুদের জন্য কি বই পড়ালে শিশুরা ভালো একটা শিক্ষা পেতে পারে। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সামনে নিয়ে এসেছি শিশুদের 5টি বই মিলে এক সেট বই, ছোট্ট শিশু বাচ্চাদের জন্য। আপনার এই 5টি বই, এই 5টি শিশু বাচ্চাদের এই শিশু শ্রেণীর 5টি বই আপনারা কিন্তু 230 টাকায় পেয়ে যাচ্ছেন, এবং এটার জন্য কিন্তু আপনাদেরকে ওই বাইরে থেকে হকারদের কাছ থেকে ওই গবেষণাহীন বই আপনাদের কিনতে হচ্ছে না। আপনারা কিন্তু গবেষণা যুক্ত বই আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি তা হলো শিশুদের যে বই, আমরা শিশুদেরকে কি বই পড়াবো। শিশু শ্রেণীর জন্য বিশেষ করে যারা আমরা পিতামাতা যারা আমরা আছি, আমরা কিন্তু সবসময় একটা বিষয়ে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকি যে শিশুদের জন্য কি বই পড়ালে শিশুরা ভালো একটা শিক্ষা পেতে পারে। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সামনে নিয়ে এসেছি শিশুদের 5টি বই মিলে এক সেট বই। এই এক সেট বইয়ে কি কি আছে এই বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে আমি যে বিষয়টি বলবো, যে বর্তমান সমাজে আমরা যখনই আমরা দেখি অনেক বাবা মাকেই যে রাস্তায় অথবা রেল স্টেশনে অথবা আমরা যখন ট্রেনে উঠি তখন কিন্তু আমরা অনেক সময় দেখি যে বাচ্চাদের বই নিয়ে অনেকেই ফেরিয়ে হকাররা যারা বই নিয়ে কিন্তু আমাদের সামনে বলে যে শিশুদের এই বইগুলো আপনারা কিনুন। ওখানে অনেক ছবিযুক্ত বই থাকে, অনেক বইয়ে যে বিষয়গুলো থাকে সেটা আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ওই বইগুলি কিন্তু আমরা সাধারণত আমাদের বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করি। তো আজকে আমরা এই আজকের এই যে সংক্ষিপ্ত যে আলোচনা, এই আলোচনা থেকে আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব যে যে 5টি বই পড়ালে আপনি আপনাদের আপনার সন্তানদেরকে আপনারা কিভাবে একজন ভালো একটা মেসেজ দিতে পারেন আপনি তাদেরকে। তো এই বিষয় নিয়ে শুরুতে আমরা যে বইয়ের বিষয়ে বলবো তা হলো শিশুর আরবি। শিশুর আরবি বইয়ে আপনারা যেটা পাবেন সেটা হলো যে আমরা ছোটোবেলা থেকেই তো আমরা সাধারণত যে বইগুলো পড়ে থাকি বাংলা, অঙ্ক, ইংরেজি, কিন্তু আমরা এখানে যেহেতু শিশুদের বইয়ের ক্ষেত্রে যেহেতু আমরা মুসলিম হিসেবে আমরা আরবি বইটাকে প্রাধান্য দিব, শিশুর আরবি যে বইটাই শিশুর আরবি আরবি বইয়ে আপনারা যেটা পাবেন তা হলো সেখানে আপনারা আলিফতে আল্লাহ, আল্লাহ মানে আল্লাহ, এবং বাতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, এরকম সে বিভিন্ন বিষয় সে শিশুর আরবি বইটা থেকে সে জানতে পারবে। ঠিক একইভাবে যদি আমরা তাকে শিশুর দিনিয়াত, শিশুর যে দিনিয়াত বইটি আছে শিশুর দিনিয়াত বই থেকেও সে কিন্তু অনেক কিছু শিখতে পারবে। যেমন একটা শিশু বাচ্চা সে যখন পড়াশোনা শুরু করবে তখন সে কি বলবে, তখন সে অবশ্যই শয়তানের কাছে পানা চাইবে। তখন সে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানি রাজিম, এবং সে তারপরেই বলবে বিসমিল্লাহি রহমানি রহিম, সমস্ত কাজ শুরু সে করবে আল্লাহর নাম দিয়ে। এবং সে তারপরেই এক পড়াশোনার শুরুতে তাকে কি দোয়া বলতে হয় এটা সে কিন্তু শিশুর দিনিয়াত বই পড়ে সে জানতে পারবে। সেখানে বলতে হবে রব্বি জিদনি ইলমা, এটা তারা শিশুর যে দিনিয়াত বই শিশুর দিনিয়াত বই থেকে সে সেটা শিখতে পারবে। ঠিক একইভাবে আমরা যদি শিশুদের যে ইংরেজি বই, শিশুদের যে শিশুর যে ইংরেজি বই শিশুর ইংরেজি বই থেকে সে জানতে পারবে যে এতে কি, এতে আল্লাহ। যেমন আমরা ছোটোবেলায় পড়ছিলাম এ ফর অ্যাপল, অ্যাপল মানে অ্যান অ্যাপল মানে একটি আপেল, কিন্তু ওখানে সে এতে জানবে যে এ ফর আল্লাহ, সে আল্লাহ সম্পর্কে একটা তার জ্ঞান তাকে দেয়া হচ্ছে যে সে জানবে যে এতে আল্লাহ বোঝায়। ঠিক তেমনি বিতে বুক সে বুঝবে, ঠিক একইভাবে আমরা এমতে যেমন ম্যাঙ্গো পড়ছিলাম যে ম্যাঙ্গো মানে আম, এখানে এমতে অর্থাৎ শিশুর ইংরেজি বই থেকে সে এম থেকে জানবে এম ফর মস্ক, মস্ক মানে মসজিদ, অর্থাৎ সে ইসলামিক রিলেটেড বিষয়গুলো সে জানবে এই শিশুর ইংরেজি বইটা পড়ার মাধ্যমে। ঠিক একইভাবে শিশুর যে গণিত বই আমরা ছোটোবেলায় পড়ছি মানে এক তো এক, দুই তো দুই, কিন্তু আমরা এখানে একটা ছন্দ হিসেবে আমরা সে পড়তে পারবে এখানে যে একতে একতে সে পড়বে এক মানে আল্লাহকে মানা চাই, দুইতে দুই জাহানে মুক্তি পাই, অর্থাৎ এইভাবে সে যেন ইসলামিক রিলেটেড বিষয়গুলো সে যেন শিখতে পারে। আর মোস্ট ইম্পর্ট্যান্টলি যেটা আমাদের জানতে হবে সেটা হলো যে আমরা যে বাংলা বইগুলো পড়ি, অর্থাৎ আমরা শিশুবেলায় যে বাংলা বইটা পড়ছিলাম, আমরা ছোটোবেলায় সবাই বাংলা বইয়ে যেটা পড়ছি সেটা কি শরীয়তে অজগর, অজগরটি আসছে তেরে, শরীয়তে আম, আমটি আমি খাবো পেরে, এই যে আমরা শিখলাম, এখানে কি আমরা রবের প্রতি রবকে জানার কি কোনো এখানে মেসেজ থাকলো? কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই শিশুদের এই 5টি সেটের মধ্যে শিশুর যে বাংলা বইটি, শিশুর বাংলা বইয়ের মাধ্যমে সে জানতে পারবে যে আমরা এখানে পরিবর্তন এনে এখানে আনছে কি যে শরীয়তে অসুখ, অসুখ হলে ওষুধ খাই, আর শরীয়তে আল্লাহ, আল্লাহর কাছে মুক্তি চাই। অর্থাৎ তাকে আমরা এই মেসেজটাই দিচ্ছি যে ছোটোবেলাতেই সে তার রবের পরিচয় সম্পর্কে সে জানতে পারবে, অর্থাৎ সে মুক্তি চাইবে একমাত্র আল্লাহর কাছে। আর আমরা জানি যে ছোট্ট একটা শিশু বাচ্চা সে কিন্তু সাধারণত সে কিন্তু ছোটোবেলায় সে কিন্তু ওষুধ খেতে চায় না, কিন্তু যখন সে তার পড়াশোনার মধ্যেই জানতে পারবে যে শরীয়তে অসুখ, অসুখ হলে ওষুধ খাই, আর শরীয়তে আল্লাহ, আল্লাহর কাছে মুক্তি চাই, এর মাধ্যমে সে কিন্তু একটা ভালো মেসেজ পেয়ে যাচ্ছে তার রবকে চেনার, অর্থাৎ রবকে জানার, রবকে মানার
যে মূল প্যাটার্নটা কি সেটা কিন্তু সে শিখে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা কতে সেখানে পরিবর্তন এনে যেটা বলছে যে কতে কোরআন, কোরআন পড়ো দিনে রাতে, আর খতে খাবার, খাবার খাও ডান হাতে। এখানে কিন্তু আমরা জানি যে হাদিসে এসেছে যে শয়তান বাম হাতে খাদ্য খাবার পান করে। ঠিক তেমনি এখানে আমরা সেখানে পরিবর্তন এনে বলছি যে খতে খাবার, খাবার খাও ডান হাতে। একটা ছোট বাচ্চাকে কিন্তু আমরা এই সমস্ত ছন্দের মাধ্যমে আমরা এটা মেসেজ দিচ্ছি, সে যেন ডান হাতে খাবার খায়, সে যেন কোরআন হাদিস পড়ে, সে যেন আল্লাহর কাছে মুক্তি চায়। এই বিষয়গুলোর মাধ্যমে আমরা যে পাঁচটি বই আপনাদের সামনে নিয়ে এসেছি, এই পাঁচটি বইয়ের মূল্য খুবই কম, এবং এই পাঁচটি বই সম্পর্কে আপনারা যেটা জানতে পারবেন যে এই পাঁচটি বই থেকে কিন্তু একটা শিশু বাচ্চার যে মূল মেসেজগুলো সেখানে কিন্তু এটা পেয়ে যাবে। আমাদের মূল বিষয়টা হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে ইসলামিক বিষয়গুলো তাদেরকে শিক্ষা দেওয়া। তো আমরা এখানে বলতে চাই আপনাদেরকে যে যারা শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করেন, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে কোনো, সে প্রিন্সিপাল হতে পারে, প্রধান শিক্ষক, এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন, আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো যে আপনারা কিন্তু আমাদের এই পাঁচটি বই আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অন্তর্ভুক্ত করতে পারেন। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আপনাদের উদ্দেশ্যে আরও কিছু কথা অ্যাড করবো, তা হলো যে আমাদের কিন্তু শুধুমাত্র শিশু শ্রেণীর বই নয়, এভাবে ধারাবাহিকভাবে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণী, এভাবে কিন্তু আমাদের টার্গেট হলো যে আমরা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাধ্যমে এই বইগুলো, অর্থাৎ আমাদের যে শিশু শ্রেণীর বাচ্চাদের যে বইগুলো দরকার, যে বইগুলো পড়া দরকার, সেই বইগুলো কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আমরা কিন্তু প্রণয়ন করার চেষ্টা করছি, লেখার চেষ্টা করছি। তো আমি আপনাদের উদ্দেশ্যে এখানে এটাই বলবো যে আপনারা যদি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে মনে করেন যে এই বইগুলো অন্তর্ভুক্ত করা যেতে পারে, বিশেষ করে শিশুর দিনিয়াত বই আছে, এবার ধারাবাহিকভাবে প্রথম শ্রেণীর দিনিয়াত প্রথম, দিনিয়াত দ্বিতীয়, দিনিয়াত তৃতীয়, দিনিয়াত চতুর্থ, ঠিক তেমনি সাধারণ জ্ঞান প্রথম, সাধারণ জ্ঞান দ্বিতীয়, সাধারণ জ্ঞান তৃতীয়, সাধারণ জ্ঞান চতুর্থ, এরকম বইগুলো কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ এখন রেডি। আপনারা কিন্তু এই বইগুলো আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করতে পারেন। ঠিক আপনারা বাসাতেও আপনাদের বাচ্চাদের জন্য এই বইগুলো কিন্তু পড়ানোর মাধ্যমে তাদেরকে বেসিক ইসলামের যে বেসিক শিক্ষাটা সেটা কিন্তু আপনারা দিতে পারেন। আর পাশাপাশি আপনারা আরবি যে কায়দা, অর্থাৎ আমরা কায়দার বই কিন্তু অনেক সময় আমরা খুঁজি যে কোন কায়দার বইটা পড়াইলে আমাদের বাচ্চাদের জন্য ভালো হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যে আরবি কায়দা 1 এবং আরবি কায়দা 2, এই দুইটো বই কিন্তু আমাদের কাছে আছে। এর পাশাপাশি তাজবিদ শিক্ষার ক্ষেত্রে তাজবিদ শিক্ষা, অর্থাৎ আরবি কায়দা 3, এই তিনটি বই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তো আমি আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জব করেন বা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট, তারা যেন আপনারা আমাদের এই বইগুলো অন্তত আপনাদের শিক্ষা অর্থাৎ ক্লাসের সাথে যদি অ্যাড করা যায়, আপনারা এটা বিবেচনা করে দেখবেন এবং এই বইগুলো আপনারা সংগ্রহ করে বিশেষ করে ক্লাসের মধ্যে সেটা ইনক্লুড করতে পারেন। পাশাপাশি এটাও আমি আহ্বান জানাবো, যারা আমরা বাসাতে আসি, যারা আমাদের আমাদের বাচ্চারা যেই ক্লাসেই পড়ুক না কেন, সে জেনারেল যে ক্লাসেই পড়ুক, 1-এ, 2-তে, 3-তে, 4-এ, আপনারা তাদের জন্য কিন্তু আমাদের বিশেষ করে উদাত্ত আহ্বান থাকবে এটাই যে আপনারা দিনিয়াত যে বইটা আছে, দিনিয়াত প্রথম, দিনিয়াত দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং সাধারণ জ্ঞান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই বইগুলো কিন্তু আপনারা বাসাতে পড়াইতে পারেন। এবং দুই নম্বর যে বিষয়টা বলবো সেটা হলো যে আমাদের এই বইগুলো প্রত্যেকের বাসায়, কোনো কারো হয়তো ছোট ভাই থাকতে পারে, কারো হয়তো ভাগনা থাকতে পারে, কারো ভাতিজা থাকতে পারে, ভাস্তা থাকতে পারে, যার যে রিলেটেড থাক না কেন, ছোট্ট শিশু বাচ্চাদের জন্য আপনার এই পাঁচটি বই, এই পাঁচটি শিশু বাচ্চাদের এই শিশু শ্রেণীর পাঁচটি বই আপনারা কিন্তু 230 টাকায় পেয়ে যাচ্ছেন। এবং এটার জন্য কিন্তু আপনাদেরকে ওই বাইরে থেকে হকারদের কাছ থেকে ওই গবেষণাহীন বই আপনাদের কিনতে হচ্ছে না, আপনারা কিন্তু গবেষণা যুক্ত বই আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এবং সংগ্রহ করার জন্য আপনারা যে আমাদের এই স্ক্রিনে যে দেখানো নাম্বারটি আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা এই পাঁচটি বইয়ের সেট আপনারা অর্ডার করতে পারেন। এবং আমরা আপনাদেরকে এই পাঁচটি বই যদি আপনারা 230 টাকা দিয়ে যদি আপনারা নেন, আপনাদেরকে ডেলিভারি যে চার্জটা আছে, এই চার্জটা আমরা ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ, আপনারা বাসায় পেয়ে যাবেন। তো এই জন্য আমি আপনাদের প্রতি পরিশেষে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা শিশুদের ব্যাপারে একটু সচেতন হই, তাদেরকে আমরা যে কোনো বই, ছবিযুক্ত বই আমরা যেন তাদেরকে না দিই, আমরা যেন তাদেরকে এমন একটা মেসেজ দিতে পারি যেন যে বইটা পড়ে সে যেন ভালো একটা কিছু শিখতে পারে, সে যেন আগামী দিনে সে যেন এই বইগুলোর মাধ্যমে, ওই বইগুলো পড়াশোনা করার মাধ্যমে সে যেন একজন সুনাগরিক হিসেবে, সে তার মধ্যে যেন এই মেসেজটা থাকে যে আমি ছোট্টবেলায় আমার হাতে করি ছিল যে আমার আল্লাহকে জানা, অর্থাৎ সেই কথাটা যেন তার মনে থাকে। আজকে অনেক ইউনিভার্সিটি পড়া ছেলেও সে কিন্তু জানে না যে কিভাবে সালামটা শুদ্ধভাবে দিতে হবে। তো আমি তাই এখানে বলবো যে আজকে অনেক অনেক ছেলে আমাদের ইসলাম মুসলিম ঘরের সন্তান,
অথচ সে যখন ইউনিভার্সিটিতে পড়ছে, পড়ার পর সে কিন্তু আল্লাহকেই ভুলে যাচ্ছে, সে কিন্তু নাস্তিক হয়ে যাচ্ছে। তো আমরা বলবো যে ছোটবেলা থেকে আমরা তাদেরকে এই ইসলামের এই শিক্ষাটা দেওয়ার মাধ্যমে আমরা যদি এটা সবাই অবদান রাখতে পারি, সবাই যদি সহযোগিতা করি, ইনশাল্লাহ আমাদের এই সমাজ, এই দেশ, ইনশাল্লাহ এই দেশের যে মুসলিম যে শিশু সন্তানগুলো হবে, ইনশাল্লাহ তারা ভালো একটা মেসেজ পাবে এবং এর মাধ্যমে আমরা একটা পরকালে অশেষ নেকি অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এটা অর্জন করার তৌফিক দান করেন। এই বলে আমি আমাদের আপনাদের সামনে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।